পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর এবার টেট দুর্নীতি মামলায় নতুন মোড়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নথি। ইডির সিজার লিস্টে এই দাবি ঘিরেই এখন জোর শোরগোল। আর এই প্রেক্ষাপটে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার বেলা 12টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাকে। গত শুক্রবার যাদবপুরে মানিক ভট্টাচার্য দুটি ফ্ল্যাটে হানা দেন ইডির অফিসাররা। 2014 প্রাথমিক টেট দুর্নীতির মামলায় 20 জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে মানিককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, এবার তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, মানিক ভট্টাচার্যর ফ্ল্যাট থেকে যে নথি ও সিডি উদ্ধার হয়েছে তার সূত্র ধরেই তাকে তলব করা হয়েছে। এমনকি প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে দাবি। শুক্রবার মানিকের ফ্ল্যাটের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে কি কি নথিপত্র উদ্ধার হয়েছে তা সিজার লিস্টে তুলে ধরেছে ইডি। সেই তালিকার 15 নম্বরে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে 2012 টেটের ফলাফল, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নোট, চাকরি প্রার্থী শিক্ষকদের সুপারিশ সংক্রান্ত কাগজ এবং স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ আধিকারিকের নথি উদ্ধার হয়েছে। সিজার লিস্টের 13 নম্বরে উল্লেখ রয়েছে মন্ত্রীর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ডও। এসএসসি দুর্নীতির পর এবার টেট দুর্নীতি কাণ্ডেও নাম জানালো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তার সিজার লিস্ট দেখার পর যেটা দেখা যাচ্ছে যে কপি অফ ডকুমেন্টস রিলেটিং টু রিভাইজ রেজাল্ট অফ টেট 2012, নোট অফ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, কপি অফ চার্ট রিলেটিং টু প্রপোজ টিচার্স পোস্টিং and copy of paper relating to committee of higher authority of West Bengal SSC. উনি শিক্ষামন্ত্রী থাকলে শিক্ষা বিভাগে যত পরীক্ষা হবে যা কিছু তার মধ্যে তার যোগাযোগ থাকবেই। আমরা প্রথম থেকেই বলে আসি 2011-এর পরে যত যত পরীক্ষা হয়েছে সমস্ত এই সরকার আসার পরে সমস্ত নিয়োগেতে দুর্নীতি হয়েছে, প্রচুর টাকার লেনদেন হয়েছে, সেখানে সবকটাই তদন্ত হওয়া উচিত। তদন্ত করার আগেই তথ্য সামনে চলে আসছে, কারণ ভাবতেই পাচ্ছেন কত বিস্তার হয়েছে এই দুর্নীতির এবং কত গভীরে চলে গেছে। অভিযোগ করলেই হবে না, অভিযোগকে সাবস্টেন্সিয়েট করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। টেট দুর্নীতি মামলায় ইতিমধ্যেই 269 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার কোন পথে এগোবে তদন্ত? সামনে আসবে নতুন তথ্য, নতুন কোন রাঘব বোয়ালের নাম? প্রকাশ সিনহা, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। কার কবে কখন কিসে কি কিভাবে আসবে কেউ জানে না। সুতরাং আজকে যারা অনেকে হয়তো হাসছে মুচকি হাসছে, আগামী দিন তাদের মুখের হাসিটাও ফুরিয়ে যেতে পারে, এ কিচ্ছু বলা যায় না। এবং কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমাদেরও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে যেহেতু তদন্ত চলছে আমি কোনো এই ব্যাপারে মন্তব্য করব না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন টাইম বাউন্ড তদন্ত হোক, তদন্তের নামে বছরের পর বছর চলতে পারে না। আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর স্পেসিফিক বলা রয়েছে যে একটা তদন্ত কবে শেষ করতে হবে, এবং একটা লিমিটলেস টাইম নিয়ে একটা তদন্ত এটা ভাবা যায় না। পৃথিবীর কোন দেশে এটা হয় না যেটা আমাদের এখানে হচ্ছে। উনি পরিষদীয় মন্ত্রী, আপনার বিধানসভা চালাতে তো সমস্যা হবে স্যার। দেখুন আমার এটা কোনো কথা হলো না, এটা আমি এটা বিশ্বাস করি না আমার চালাতে অসুবিধা হবে। আমাদের একজন মিনিস্টার অফ স্টেট রয়েছে এবং রাজ্য সরকার রয়েছে, সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে এই ব্যাপারে। দেখুন কেউ অসুস্থ হতে পারে, কেউ যে কোনো কারণে অনুপস্থিত হতে পারে, তার জন্য বিধানসভার কাজ বন্ধ হবে। বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী যদি অসুস্থ হয়ে পড়েন তার জায়গায় রাজ্যসভার কাজ, রাজ্য সরকারের কাজ স্তব্ধ হয়ে যাবে, এটা আমি মানতে পারি না, এটা আমি বিশ্বাস করি না। না না, বিধানসভার মর্যাদার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারোর ব্যক্তিগত জীবনে কি আচরণ করছে না করছে তার সাথে বিধানসভার কোনো সম্পর্ক নেই।